হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাডি ফর ডাব্লিউ তো আজকে ক্লাসে আমরা আলোচনা করছি তোমাদের আজকে যে পরীক্ষাটা হলো ডাব্লিউ কনস্টেবল এক্সাইজ মেন্সের যে পরীক্ষাটা হলো তার ইংলিশ সেকশনের কোশ্চেনগুলোকে ঠিক আছে তোমাদের মোট তিরিশটা প্রশ্ন ছিল ইংরেজির থেকে তো যেখানে যেখানে ইংরেজির প্রশ্নগুলো ছিল সেগুলোকে আমি এইভাবে মার্ক করে দিয়েছি হলুদভাবে ঠিক আছে হাইলাইট করে দিয়েছি তো যাতে করে এগুলো খুঁজে পেতে সুবিধা হয় আর আমি এইখানে প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমরা জাস্ট একটুখানি মিলিয়ে দেখে নেবে যে তোমাদের কার কতগুলো ঠিক হয়েছে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন বলছে ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন দি সেন্টেন্স বিলো এই সেন্টেন্সের ভেতরে সেটা দেখতে বলছে ঠিক আছে তো প্রথম বলেছিল ইফ আই আই হিম উড হ্যাভ টট দোজ চিটস এ প্রশ্নে বলছেন বলছে আমি যদি সে হতাম তাহলে আমি কি করতাম না সেই চিটসদেরকে মানে সেই ঠকদেরকে বা সেই প্রতারকদেরকে একটা লেসন শেখাতাম ঠিক আছে তো এইখানে দেখো এখানে আই ওয়্যার হিম মানে এখানে আমাদের সেই ইমাজিনারি সেন্টেন্সের ফরম্যাটটা কাজ করবে ঠিক আছে তো এখানে আই ওয়ার হিম এখানে টেন্স অনুযায়ী ঠিক আছে আর এখানে উড হ্যাভ এই ফরম্যাটটাও ঠিক আছে কিন্তু প্রবলেম যেটা সেখানে আমাদের এখানে হচ্ছে আই ওয়ার হিম না হয়ে এটা এখানে অবজেক্টিভ সেন্স দিচ্ছে এখানে অবজেক্টিভ সেন্সের দরকার নেই এখানে দরকার সাবজেক্টিভ সেন্স তাহলে এখানে হবে ইফ আই ওয়ার হি ঠিক আছে তাহলে এখানে আমাদের যদি এরর কারেকশনের জন্য প্রয়োজন হয় তাহলে অপশন ডি যেটা সেটা হবে আমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন বলছে হোয়াট উইল বি দি সিকোয়েন্স পার্ট অফ দি সেন্টেন্সের স্টার্টিং ফ্রম ওয়ান অ্যান্ড এন্ডিং অ্যাট অ্যাট সিক্স তো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের সেই প্যারাজাম্পাল টাইপের প্রশ্নগুলো তো এখানে আমাদের ছখানা পার্ট দেওয়া রয়েছে তার মধ্যে ওয়ান আর সিক্স তো রয়েছে এগুলো পারমানেন্ট থাকবে মিডিলে এই যে শব্দগুলো রয়েছে মিডিলে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এইগুলোকে আমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে ঠিক আছে তো প্রশ্নটা পরেও দেখো কী বলছে ইয়ে স্টার্টে আই চান্স টু মিট গতকাল আমার একটা চান্স হয়েছিল বা একটা সুযোগ হয়েছিল টু মিট দেখা করার কাকে এখানে একজন সাবজেক্টের দরকার টু মিট তারপরে হোয়ার হবে না অ্যান্ডও হবে না নাও হবে না অ্যান্ড ওল্ড অ্যাকোয়েন্টেন্স এইখানটা আসবে তাহলে আমাদের এস দিয়ে আমাদের শুরু হবে এবার তুমি একবার অপশানটা চেক করে দেখে নিতে পারো যে এস দিয়ে কোনো অপশান শুরু হচ্ছে কি না অপশান বি দেখো এস দিয়ে শুরু হচ্ছে তাহলে এস আর কিউ বি এবার এই অনুযায়ী একটুখানি মিলিয়ে দেখে নিও ফিল হচ্ছে কিনা এটা যদি ফিল না হয় তাহলে অন্য অপশান চেক করবে কিন্তু আমাদের এস দিয়ে তো একটাই শুরু হয়েছিল তো দেখেন একবার চান্সড টু মিট অ্যান অ্যাকোয়েন্টেন্স আচ্ছা এরপরে কি হবে না আরে কি বলেছে দেখো নাও ইন সেভেন্টিজ যে কিনা এখন তার মানে এরকম তার সত্তর বয়স এখন ঠিক আছে তো এরপরে কি আছে কিউ অ্যান্ড টিম এবং তাকে প্রশ্ন করেছিলাম হোয়ার হি লিভড এখন সে কোথায় সেই সময় সে এখন কোথায় বাস করছিল ঠিক আছে অ্যান্ড হোয়াট হি ডিড ফর হিজ লিভিং এবং সে বেঁচে থাকার জন্য কি করছিল তাহলে অপশান বি এতে যেটা বলেছে এস আর কিউপি এটা আমাদের ঠিকঠাকভাবে ম্যাচ করে যাচ্ছে তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার আচ্ছা এর পরের প্রশ্ন বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক এখানে একটা শূন্যস্থান পূরণ করতে বলেছে আই ড্যাশ নেভার সিন সাচ এ পিকচার বিফোর আমি এরকম পিকচার আগে কখনো দেখিনি এটার সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটে হওয়া উচিত তাহলে এখানে সিন আছে ভি থ্রি ফরম্যাট তাহলে এখানে হবে একটা তাহলে এখানে আমাদের যে ভাবটা বসা উচিত সেইটা হবে হ্যাভ ঠিক আছে আই হ্যাভ নেভার সিন সাচ এ পিকচার বিফোর তাহলে দশের দ্যাগের হচ্ছে অপশন এ আচ্ছা এর পরের প্রশ্ন বলছে আবার সেই একই জিনিস প্যারাজাম্পেলের প্রশ্ন রয়েছে তো প্রথম লাইনটা বলছে হোয়াট হ্যান্ডিক্যাপ্ট পিপল হোয়াট হ্যান্ডিক্যাপ্ট পিপল এখানে সেন্টেন্স হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট পিপল তো হ্যান্ডিক্যাপ পিপিলটা কী করতে চায় সেটার জন্য দেখো হ্যান্ডিক্যাপ্ট পিপল অ্যান্ড অপরচুনিটি বাট অ্যান্ড এখানে দেখো এখানে একটা ভার আসা উচিত এস দিয়ে শুরু হবে হোয়াট হ্যান্ডিক্যাপ্ট পিপল ওয়ান্ট মোস্ট অফ অল ইজ তাহলে এস দিয়ে শুরু হচ্ছে এসব দি আবার আমাদের একটাই অপশন এস টি আর কিউ এবার মিলিয়ে দেখে নাও তারপরে অপশনে কি বলছিল অপশন দেখো না পি এ বলেছে পি এর দাগ এন্ড অপরচুনিটি টু পুল देयर ওয়েট তারপরে আর এন্ড ডু समथिंग ইউজফুল তারপরে ছিল কিউ বাট হোয়াট উই আর রেডি টু অফার ইজ পিটি ঠিক আছে এগুলো আমাদের পর মিলে যাচ্ছে এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট ছিল এইটা তো এর একটা সাবজেক্টের পরে আমাদের দরকার ছিল একটা ভার্ব তাহলে ভার্ব বা আমাদের এখানে আসছিল ওয়ান্ট ঠিক আছে ওয়ান দিয়ে শুরু হচ্ছিল তাহলে এই অনুযায়ী পরপর এটা ফিল আপ করা উচিত তাহলে অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা এর পরের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দি অল্টারনেটিভ অফ দি আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দি ফলোয়িং এখানে একটা সেন্টেন্সে আমাদের একটা ফ্রেজ টাইপে দিয়েছে তো এর যেটা মিনিং হবে সেটা অপশান থেকে বেছে নিতে হবে দি নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইন টু রাফ ওয়েদার রান ইন টু রাফ ওয়েদার মানে কি অপশান এ বলছে এনকাউন্টার ডিফিকাল্টিস ক্রিয়েট প্রবলেম কনফিউজ ম্যাটার্স মেক থিংস ডিফিকাল্ট এখানে আমাদের অপশান এ হবে রাইট অ্যান্সার মানে এনকাউন্টার ডিফিকাল্টিস মানে বলতে চাইছে যে যে খারাপ পরিস্থিতি বা সিচুয়েশান আসতে চলেছে সেটাকে সেই যেন ফেস করবে ঠিক আছে মুখোমুখি হবে ঠিক আছে এখানে সতেরো দেখার হবে অপশান এ মেক থিংস ডিফিকাল্ট এটা কিন্তু হবে না এটার মানে হচ্ছে সিচুয়েশানকে আরও ক্রিটিক্যাল বানিয়ে দেবা আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে চুজ দি কারেক্ট অ্যান্সার অ্যান্সার কোনটা হবে দেখো অপশানগুলো পড়ে দি গার্ল ইজ টেক এনকিটস এভরিডে আচ্ছা দি গার্ল ইস বিস্কিটে দি গার্ল টেক্স বিস্কিটস এভরি ডে দি গার্ল ইজ টেকিং বিস্কিটস এভরিডে দেখো এভরিডে বলেছে মানে কি আমাদের কোন একটা কাজ প্রতিনিয়ত হচ্ছে মানে এটা আমাদের অভ্যাসগত কাজকে বোঝাবে তাহলে অভ্যাসগত কাজ আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাটে হওয়া উচিত ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান সি দি গার্ল টেক্স বিটস কিটস কারণ এভরি ডে দিয়ে প্রতিনিয়ত কাজটাকে করাচ্ছে আর দি গার্ল হচ্ছে আমাদের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার তাহলে মেন ভার্বের সাথে আমাদের এস বাই এস হওয়া উচিত সেই জন্য টেক্স এখানে হয়েছে ঠিক আছে তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আচ্ছা এর পরের প্রশ্ন বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক হি গট টু টায়ার্ড এখানে আমাদের যেটা হওয়া উচিত এখানে অন্ত হবে না হি গট টু টায়ার্ড সে ক্লান্ত হয়ে গেছিল কিসের কারণে না বিকজ অফ এখানে ডবল এফ দিয়ে হবে না যেটা হবে অপশান ডি বিকজ অফ ক্লান্ত হয়ে গেছিল কিসের কারণে না ওভার ওয়ার্কের কারণে ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলছে ফাইন্ড আউট ওয়েদার দিয়ারি জেনি গ্রামাটিক্যাল এরোর ইন দি সেন্টেন্স বিলো গ্রামাটিক্যাল কিছু এরর আছে কিনা খুঁজতে বলছে মাই ফাদার গোজ আমার বাবা যায় টু হিজ অফিস ফাইভ ডে এ উইক সপ্তাহে পাঁচ দিন করে আমার বাবা অফিসে যায় তো প্রবলেম যেটা সেটা হচ্ছে এইখানে আছে দেখো ফাইভ ডেজ এ উইক এইভাবে হওয়া উচিত ঠিক আছে তাহলে এখানে আমাদের অপশান এ হবে রাইট হ্যান্ড এখানে ফাইভ ডে উইক না ফাইভ ডেজ এ উইক সপ্তাহে পাঁচ দিন করে আচ্ছা নেক্স প্রশ্ন বলেছে আবার সেই একই ধরনের প্যারাজাম্পল তো সেন্টেন্সার পড়ার দরকার নেই নিয়ম কানুন আমাদের ডাইরেক্ট এবার কোশ্চেন ধরে নাও নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি স ইস্যু নিয়ে লেখা রয়েছে নো পার্ট অফ দিস পাবলিকেশান মেবি তো এরপরে হবে মেবি দেখো এখানে মে বি আসছে এখানে বিয়ের পরে আমাদের এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে যাচ্ছে তাহলে এখানে যেটা মেন ভাব হবে সেটা হবে ভি থ্রি ফরম্যাটে ঠিক আছে মানে পাশ পার্টিসিপেন্ট ফরম্যাট তো পাস পার্টিসিপেন্ট দিয়ে শুরু হবে দেখো উইদাউট রিপ্রোডিউসড এগুলো তো কোথাও নেই রিপ্রোডিউসড একমাত্র আছে এটাই হবে ঠিক আছে তাহলে কিউ দিয়ে শুরু হবে একটাই অপশন আছে দেখো কিউএসআর কিউএস পি আর ঠিক আছে তাহলে কোয়েশ্চেনটা করলে এরকমভাবে হচ্ছে তাহলে কোশ্চেনটা করলে এইভাবে হচ্ছে নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি রিপ্রোডিউসড স্টোরড ইন অর ট্রান্সমিটেড তারপর আসছে এস ইন এনি ফর্ম অর বাই এনি মিনস তারপর আসছে পি উইদাউট দি রিটেন পারমিশন তারপর আসছে আর অফ দি কপিরাইট ওনার অ্যান্ড দি পাবলিশার অফ দিস বুক ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন বলছে চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিকভাবে যেটা লেখা রয়েছে সেটা বাঁচতে হবে তো ওরিসাম ওরিসাম হ্যাঁ এইটা দেখো অপশান সি ডাব্লু ও আর আর আই এস ও ই এইটা হবে আমাদের সঠিক উত্তর আচ্ছা এর পরের প্রশ্ন বলছে ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর আচ্ছা ভুল আছে কিনা দেখতে বলেছে ইফ সি উইল বি প্রোমোটেড এখানে প্রবলেম আছে ইফ সি উইল বি প্রোমোটেড সি উইল গেট এ হায়ার স্যালারি এখানে ইফ ক্লস দিয়ে হচ্ছে তাহলে ইফ ক্লস দিয়ে হলে ইফ ক্লস যেখানে থাকবে সেখানে আমাদের এইভাবে বি উইল বি এইসব জিনিসগুলো হবে না এখানে হবে ইফ সি ইজ প্রোমোটেড দিয়ে হতো ঠিক আছে তাহলে হতো ইফ সি ইজ প্রোমোটেড সি উইল গেট এ হায়ার স্যালারি তাহলে এই পার্টটাতে আমাদের প্রবলেম আছে ইফ সি উইল বিসার আচ্ছা এর পরের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দি অল্টারনেটিভ আন্ডারলাইন ফ্রম দি আচ্ছা দেখো এখানে বলছে কি এই আচ্ছা সেন্টেন্সটাকে বলে দিদিন নাম্বার অফ গ্লোবড প্রটার্স হ্যাজ ইনক্রিজড আফটার দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো এই গ্লোব ট্রটার্স এই শব্দটা যেটা মিনিং হবে সেটা অপশান থেকে বেছে নিতে হবে ঠিক আছে তো গ্লোব ট্রটার্স এর যেটা মিনিং সেটা হচ্ছে এইটা অপশান বি ট্রাভেলার্স অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ট্রটার্স মানে হচ্ছে ট্রাভেলার আর গ্লোব মানে আমাদের ওয়ার্ল্ডকে বোঝাচ্ছে তাহলে ট্রাভেলার্স অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলছে চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা সঠিকভাবে লেখা রয়েছে সেটা বেছে নিতে হবে তো এইখান থেকে যেটা আমাদের সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডবল এস আসা উচিত অপশন এ দেখো এইচ এ আর এ ডবল এস এমইএএন টি ঠিক আছে হ্যারাসমেন্ট আচ্ছা এর পরের প্রশ্ন বলছে চুজ দি কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড আবার সঠিকভাবে যেটা লেখা রয়েছে সেটা খুঁজতে হবে তো কন কনসেনস সি দিয়ে হবে না কন সেন কন সেনসাস অপশান সি যেটা আছে এটা হবে রাইট অ্যান্সার সিওএন এসিএন এসিউএস ঠিক আছে এটা তো ভুল আছে এটা হবে না নেক্সট প্রশ্ন বলছে চুজ দি কারেক্ট সেন্টেন্স আচ্ছা সঠিক সেন্টেন্স কি আছে দেখো আই অ্যান্ড জিমি এটা আমাদের মনে হচ্ছে সেই প্রোনাউনের চ্যাপ্টার থেকে প্রশ্নটা দিয়েছে আই অ্যান্ড জিমি হ্যাড ওয়েন্ট হোম হ্যাড ওয়েন্ট হ্যাড আবার ওয়েন্ট হবে না এটা ফর্ম্যাটে ভুল আছে হ্যাড থাকলে থ্রি হওয়া উচিত আচ্ছা এটা তাহলে তো বাদ দিয়ে দাও নেক্সট বলছে জিমি অ্যান্ড আই গন হোম শুধু গন হয় না ঠিক আছে গন করার জন্য এখানে হ্যাপড্যাপ কিছু একটা দিতে হতো তাহলে এটাও হবে না আচ্ছা এরপরে বলেছে জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম এটা হতে পারে আই অ্যান্ড জিমি ওয়েন্ট হোম দেখো এটাকে যদি আমি প্রোনাউনের রুল দিয়ে করি তাহলে আমাদের কি হতো জিমি এবং আমি কি করেছিলাম না বাড়ি চলে গেছিলাম ঠিক আছে তো এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে দেখো কোনো গুড সেন্সে যদি আমরা কোনো মানে সেন্টেন্সকে সাজাই তাহলে কি হয় সাবজেক্টগুলো এই ফরম্যাটে বসে দুই তিন এক ঠিক আছে মানে সেকেন্ড পারসেন থার্ড পার্সেন্ট এবং ফার্স্ট পারসেন তো এখানে তো দুজন রয়েছে তাহলে দুটোকে নিয়ে হবে হবে তো এখানে আমাদের রয়েছে জিমি যে কিনা থার্ড পার্সেন আর আই হচ্ছে ফার্স্ট পার্সেন তাহলে তিন এক এই ফরম্যাটটা ফলো করা উচিত এবং সেটাই আমাদের অপশান সি এতে ফলো করছে তাহলে এটাই হবে রাইট অ্যান্সার দেখো এই সব ক্লাসগুলো কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি তোমরা যারা ক্লাসগুলো দেখো তোমরা ক্লাসগুলো দেখে নিও সমস্ত জিনিস বেসিক থেকে ডিটেলসে তোমাদের করানো আছে ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো তখন কিন্তু তোমাদের করতে খুবই ইজি লাগতো আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে চুজ দি কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স যেটা হবে সেটা বেছে নিতে বলছে বলছে সনি বাই টু ডাজেন অ্যাপেলস সনি হ্যাড ব টু ডাজেন্স টু এর সাথে ডাজেন্স হয় না সোনি ব টু ডাজেন অ্যাপেলস সোনি ব টু ডাজেন অ্যাপেলস আচ্ছা সনি ব টু ডাজেন্স অ্যাপেলস আবার এই একই টু টু এর সাথে ডাজেন্স হবে না তাহলে যেটা সঠিক আনসার হবে সেটা দেখো এখানে সনি বাই হবে না কারণ এখানে আমাদের তো কোনো থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস হওয়া উচিত সেটা এখানে নেইও আর এটা তো আমাদের কোনো রেগুলার টাইপের কাজও নয় তাহলে এখানে কোনো নিয়মটাই ফলো করছে না তাহলে এটা হবে না এইটা হবে অপশান সি শনি বট শনি কিনেছিল টু ডজন অ্যাপেলস দুই ডজন অ্যাপেলস এটা হবে আমাদের সঠিক ফর্ম্যাট কারণ টু ডজন এখানে দেখো টু হচ্ছে আমাদের নিউমেরিক্যাল একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে আর ডজন হচ্ছে একটা শব্দ যার সাথে আমরা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যদি লাগাই তাহলে এস বাই এস এর সাথে আমাদের লাগে না ঠিক আছে তাহলে এইভাবে তুমি এটা করতে পারো আর নাহলে তুমি এটাকে আরেকভাবে বলতে পারতে যে ডাজেন্স অফ অ্যাপেলস এরকম বলতে পারো কিন্তু টু ডাজ অ্যাপেলস এরকম হবে না টু ডজন হবে ঠিক আছে তাহলে ফর্টি এইটের হবে অপশান সি এর প্রশ্ন বলছে প্যারাজাম্বল থেকে আবার রয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর আমাদের সেন্টেন্সের সাবজেক্ট তাহলে একটা ভার বাসবে এরপরে দি ডিস্ট্রিক্ট কালেক্টর উড একটা হতে পারে কিন্তু এটা বি ভার অ্যানাউন্সড এটা একটা ভার অফ তারপরে তো এটা তো আমাদের অপশান সিক্স লাস্ট পার্ট এটা হবে না তাহলে দেখো এখানের মধ্যে উড দিয়ে করতে পারতে কিন্তু এখানে উড আমাদের আসবে না তার থেকে হবে অপশান যেটা আমাদের আর দিয়ে শুরু হচ্ছে সেইটা দি ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্সড দ্যাট ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স মানে আর এরটা কোথায় রয়েছে দেখো আর দিয়ে শুরু হচ্ছে অপশান এ অ্যানাউন্সড দ্যাট ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স তারপরে কিউ উড বি প্রোভাইডেড দেওয়া হবে কাদেরকে না পি দি নেক্সট অফ কিন আত্মীয়দেরকে অফ দি ডিজিজড যারা মারা গেছে তাদেরকে ঠিক আছে লাস্ট পার্ট হচ্ছে এইটা ফ্রম দি চিফ রিলিফ ফান্ড এর পরে প্রশ্ন বলছে ইন দি ব্ল্যাঙ্ক হার থিঙ্কিং লিন্স ডেমোক্রেসি লিন্স মানে হচ্ছে কোনো একটা দিকে ঝুঁকে থাকা ঠিক আছে বলছে যে তার যে চিন্তা ভাবনা সেটা একটুখানি ডেমোক্রেসির দিকে ঝুঁকে রয়েছে ঠিক আছে তো ডেমোক্রেসির দিকে ঝুঁকে রয়েছে এখানে লিন্স হবে টু ওয়ার্ডস অপশন সি তারপরে বলছে চেঞ্জ দি ডাইরেক্ট স্পিচ ইন ইনডাইরেক্ট স্পিচ আমাদের নার্সন চেঞ্জ করতে বলেছে হি সেড টু হার ডোন্ট রিড সো ফাস্ট এখানে দেখো সে তাকে বলেছিল যে তাড়াতাড়ি পড়ো না ঠিক আছে এক প্রকার এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে দেখতে গেলে আমাদের এটা হওয়া উচিত এখানে অ্যাডভাইস করছে ঠিক আছে তো অ্যাডভাইসের সেন্স দেখো কোথায় আছে কি রিকোয়েস্টেড হবেই না এটা বাদ দিয়ে দিয়ে দাও অপশানে বাদ হি অর্ডার হবে না দেখারই দরকার নেই হি অ্যাডভাইসড হার ডোন্ট রিড সো ফাস্ট এখানে অ্যাডভাইস তো দিয়েছে ঠিকই কিন্তু এটাকে চেঞ্জ করে এখানটা আমাদের চেঞ্জ হবে নট টু দিয়ে হবে তাহলে অপশন ডি দেখো হি টোল্ড হার দেখো টোল্ড আমাদের হওয়া উচিত ছিল না অ্যাডভাইস আসা উচিত ছিল কিন্তু এখানে এই বাকি পার্টটা চেঞ্জ করেনি বলে এটা বাদ দিয়ে দিলাম তাহলে অপশন ডি একমাত্র রয়েছে হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট ঠিক আছে তাহলে ছাপান্ন দাগের হচ্ছে অপশন ডি নেক্সট প্রশ্ন বলছে চুজ দি কারেক্ট সেন্টেন্স আবার কারেক্ট সেন্টেন্স চুজ করো এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইজ ইটিং মিট এটা তো আমাদের সেন্টেন্সের ফরম্যাট ফলো করছে না এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইট মিট এখানে ইটস করতে হয়ে যেত এ ভেজিটেরিয়ান ইজ এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু ইজ নেভার ইটিং মিট হু ইজ নেভার এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইটস মিট দেখো অপশন ডি যেটা সেটা ঠিক আছে কারণ বলছে যে ভেজিটেরিয়ান হচ্ছে আমার একজন পার্সন যে কিনা মিট খায় না বা মাংস খায় না ঠিক আছে তো ভেজিটেরিয়ান এখানে থার্ড পার্সনের সিঙ্গুলার ঠিক আছে আর এটা আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এই জন্য নেভার ইটস নেগেটিভে রয়েছে নেভার কিন্তু ইটস এখানে আমাদের থার্ড পার্সনের সিঙ্গুলার সেন্টেন্সের সাবজেক্ট ছিল বলে এখানে মেন ভার্বের সাথে এস বাই এস লেগেছে তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলছে ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর গ্রামাটিক্যাল এরর দেখো হি ইজ গোয়িং এভরি ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স দেখো প্রতিদিন যাচ্ছে তার মানে কি অভ্যাসগত কাজ তাহলে এখানে হি ইজ গোয়িং এভরি এখানে হবে না এখানে হবে ফর এ ওয়াক এটা নয় এখানে প্রবলেম হচ্ছে হি ইজ গোয়িং এভরি ডে এখানটায় প্রবলেম আছে কারণ রেগুলার হচ্ছে মানে এখানে ইজ গোয়িং হবে না হি গোজ হবে হি গোজ এভরিডে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার কাজ হচ্ছে মানে এখানে আমাদের প্রেজেন্ট ফলো উচিত ঠিক আছে হি গোজ এভরিডে হবে আচ্ছা এর পরে প্রশ্ন বলছে চুজ দি কারেক্ট সেন্টেন্স হি ইজ দি ইয়ংগেস্ট অফ দি টু ব্রাদার্স দু ভাইয়ের মধ্যে সে হচ্ছে ইয়ংগার একটা সেন্স হওয়া উচিত তাহলে এখানে ইয়ংগেস্ট হবে না এটা বাদ হি ইজ দি ইয়ংগার অফ দি টু ব্রাদার্স ইজ দি দেখো ইয়ঙ্গার যখন হচ্ছে তাহলে এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তাহলে তার আগে দি হবে না তাহলে এটাও বাদ হি ইজ ইউ দি টু ব্রাদার্স এটা হওয়া উচিত এরপরে বলছে দি ইঙ্গেস্ট সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা এর পরে প্রশ্ন বলছে হোয়াট উইল বি দিস আচ্ছা এখানে আমাদের সে প্যারাজাম্পল দিয়েছে আবার দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দি রিস্ক নিয়েছে কিসের জন্য না রিস্ক নাট ইন টু দি ইকোনমি ইজ স্লোলি মুভিং আপ যেটা আমাদের অপশন সি এ রয়েছে কিউ দিয়ে এটা হবে রাইট অ্যান্সার কারণ দেখো দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দি রিস্ক রিস্ক নিয়েছে কিভাবে না বাই অ্যালাউই এ লার্জ ফ্লো অফ ফান্ডস ঠিক আছে এরপরে আসছে এস ইন টু দি ইকোনমি অ্যাট এ টাইম যখন না তারপরে আসছে অপশান আর হোয়েন দি অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন ইনফ্লেশনের রেটটা কী হচ্ছিল না অপশান পি অ্যাজ মেজার্ড বাই দি হোলসেল প্রাইস ইন্ডেক্স ইজ স্লোলি মুভিং আপ যখন হোলসেল প্রাইস ইন্ডেক্সটা বাড়ছিল তখন রিজার্ভ ব্যাঙ্ক একটা রিস্ক নিয়েছিলো ইকোনমিতে আবার প্রচুর পরিমাণ টাকা ঢেলে ঠিক আছে তাহলে অপশান সি হলো রাইট অ্যান্সার এর পরে প্রশ্ন বলছে চেঞ্জ দিস ডাইরেক্ট স্পিচ ইন টু ইন মানে ন্যারেশন করতে বলেছে পিঙ্কি সেট টু গৌরব পিঙ্কি গৌরবকে বলেছিল উইল ইউ হেল্প মি উইলটা চেঞ্জ হয়ে যাবে উডে উইল ইউ হেল্প মি ইন মাই উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও এখানে উইলটা চেঞ্জ হবে এখানে মাই চেঞ্জ হবে এখানে নাও চেঞ্জ হবে ঠিক আছে তো দেখো কি বলেছে আর এখানে প্রশ্ন করছে তাহলে আর্স্ট দিয়ে হওয়া উচিত পিঙ্কি টোল্ড হবে না পিঙ্কি আর্ক টু হবে না আর্ক্স রয়েছে দেখেন তারপরে আবার টু দিয়ে এসছে তাহলে এটা হবে না পিঙ্কি কোয়েশ্চেন টু এটাও হবে না পিঙ্কি আর্ট গৌরব ইফ হি উড আচ্ছা ইফ হি উড হেল্প হার ইন হার ওয়ার্ক জাস্ট দেন ঠিক আছে তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে আরেকটা জিনিস চেক করতে পারতে দেখো সবগুলোতে নাও নাও দিয়ে রেখেছে তাহলে নাওটা তো চেঞ্জ হতো একমাত্র এখানেই দেন করেছে তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে চুজ দি কারেক্ট সেন্টেন্স উড ইউ লাইক দি গ্লাস অফ ওয়াটার এখানে বলছে তুমি কি জলের গ্লাসটা পছন্দ করতে জলের গ্লাস পছন্দ করার কথা বলছে না বলছে যে তুমি কি এক গ্লাস জল খেতে বা জল এক গ্লাস জল নিতে চাইতে বা এরকম বলতে চাইছে এখানে বলতে চাইছি যে তুমি কি এক গ্লাস জল নিতে এইভাবে প্রশ্ন করছে তাহলে হবে না ডু ইউ লাইক দি গ্লাস অফ ওয়াটার ডু ইউ লাইক ডু দিয়ে হবে না ও ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার হ্যাঁ এইটা হওয়া উচিত যে আপনি কি এক গ্লাস জল নেবেন আর এখানে ডু ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার দেখো এখানেও আছে এ গ্লাস অফ ওয়াটার এখানেও আছে এ গ্লাস অফ ওয়াটার কিন্তু ডু দিয়ে হবে না রিকোয়েস্ট করার সেন্সে হবে অপশন সি যেটা হচ্ছে উড দিয়ে আচ্ছা এর পরের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দি অল্টারনেটিভ অব দি মতন দিয়েছে ওয়েট হেয়ার ইন এ জিফি ইন এ মানে হবে সেটা ইন এ হারি মানে তাড়াতাড়ি করে ঠিক আছে এগুলো একটুখানি ওয়ার্ড টাইপের সব ফ্রেজগুলো দিয়েছে যারা প্রিভিয়াস ইয়ারের নোটগুলো ফলো করো তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পাবে নাহলে কিন্তু তোমরা নর্মাল কোনো বই থেকে পড়লে কিন্তু চট করে এই শব্দগুলো পাবে না এরপরে প্রশ্ন বলতে চেঞ্জ দি ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট মানে ন্যারেশন করতে বলেছে আই সেট টু মাই ব্রাদার আমি আমার ভাইকে বলেছিলাম লেটাস গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ ঠিক আছে সেখানে লেটাস আছে মানে সুট দিয়ে হবে আই পারমিটেড হবে না আই সাজেস্টেড দিয়ে হওয়া উচিত আই সাজেস্টেড দিয়ে হওয়া উচিত যদি লেটাস থাকে দেখে না একবার একবার দেখে নাও আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ এটাই হওয়া উচিত আক্সড তো এখানে হবেই না আই আক্সডও হবে না পারমিটেডও হবে না ঠিক আছে যখন তোমাদের লেটাস্ট থাকবে তখন এইখানে সেট টু এর জায়গায় হয়ে যাবে সাজেস্টেড আর এইখানটাই হয়ে যাবে শ্যুট ঠিক আছে এইভাবে এটা চেঞ্জ হবে তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলছে ফাইন্ড আউট দি অল্টারনেটিভ অব দি আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দি ফলোয়িং তো আই হ্যাভ না আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল এটার মিনিং কোনটা হবে এখান থেকে বেছে নিতে বলছে হোল অ্যান্ড কর্নার এই যে ফ্রেজটা এর যেটা মিনিং হচ্ছে সেটা কি না সিক্রেট ঠিক আছে গুপ্ত এরপরে প্রশ্ন বলছে চেঞ্জ দি ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ হি সেড টু হি সার্ভেন্ট সে তার সার্ভেন্টকে বলেছিলো হোয়াই আর ইউ শো লেজি টুডে বলছে তুমি আজকে এত অলস কেন তো প্রশ্নবোধক বাক্য হি আক্স ইন সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ বিং বিইং দিয়ে হবে না হি আক্স ইজ সার্ভেন্ট হোয়াই ওয়াজ ওয়াজ হি যখন করছো তখন ঘুরে আবার প্রশ্ন এসে যাবে ওয়াজটা পরে যাবে হিটা আগে আসবে হি আক্স ইজ সার্ভেন্ট হোয়াই হি হ্যাড বিন অ্যাডবিন দিয়ে হবে না কারণ এখানে দেখো আর আছে বিভার আছে তাহলে এখানে ওয়াচ দিয়েই হবে এটাও হবে না অপশান ডি তাহলে হবে ই আর্ক্সটি সার্ভেন্ট হোয়াই হি ওয়াচ সো লেজি দ্যাট ডে দেখো প্রশ্নবোধক বাক্যের জন্য এখানে সেট টু এর থেকে আকস্ট হবে আচ্ছা হোয়াই আমাদের লিঙ্কার যেমন ছিল তেমনই রয়ে যাবে কারণ ডাবল এইচ ওয়ার্ড রয়েছে ঠিক আছে আর এরপরে আরটা হয়ে গেল ওয়াচ আর টু ডেটা হচ্ছে দ্যাট ডে আচ্ছা এর পরের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দি অল্টারনেটিভ অফ দি আন্ডারলাইন ওয়ার্ড তো এখানে একটা ফ্রেজ টাইপের দিয়েছে আবার দেখো দি ট্রেড ইউনিয়নস সিমিংলি রাইটফুল ডিমান্ড ইজ অনলি এ স্টকিং হর্স টু ব্ল্যাকমেইল দি ম্যানেজমেন্ট তো স্টকিং হর্স এর যেটা মিনিং হবে সেটা কি না ট্রিক ঠিক আছে মানে একটা চালাকি বলতে পারো তো ইডিয়ামস এবং ফ্রেজ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো একটুখানি আনকমন টাইপে ঠিক আছে তোমরা যে এসএসসির যে প্রিভিয়াস এর প্রশ্ন হয় তো সেই সব প্রশ্নগুলো ফলো করবে তবে এই কোশ্চেনগুলো পাবে নাহলে কিন্তু এই প্রশ্নগুলো পারা একটুখানি টাফ আছে তো এই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন তো মোটামুটি তোমাদের তিরিশটা প্রশ্ন ছিল আর কোশ্চেনের লেভেল যদি বলো বলবো যে খুব একটা টাফও না খুব একটা ইজিও না কারণ যেগুলো তোমাদের প্যারাগজাম্পলের যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু টাফ লেভেলেরই হয় যদিও এখানে খুব একটা কঠিন ছিল না একটুখানি অপশান চেক করলে পেয়ে যেতে কারণ একটা করে অপশান ছিল যেগুলো একদম রাইট হতো আর যেগুলো তোমাদের এই ধরনের প্রশ্ন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেরগুলো সেগুলো একটুখানি টাফ ছিল আর বাদ বাকি কিন্তু যেগুলো তোমাদের গ্রামার সেকশন থেকে রুল অনুযায়ী প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো কিন্তু মোটামুটি ইজি বলতে পারো ঠিক আছে তো তোমরা যারা গ্রামার সেকশনগুলো পড়তে চাও সেগুলো আমি আমার চ্যানেলে ডিটেলসে পড়িয়ে রেখেছি ফিফটি পার্সেন্ট মতন আমাদের সিলেবাস কভারও হয়ে গেছে নাউন প্রোনাউন করে এইভাবে আমি প্রায় অ্যাডভার অবধি ক্লাস করিয়ে দিয়েছি বাকি এখনও অনেক ক্লাস করানো বাকি আছে আমি মেনলি ওখানে আমাদের এসএসসি সিজিএলের জন্য এবং ডাব্লিউ বিসিএস ফিলিমস এই পরীক্ষাকে টার্গেট করে ক্লাসগুলো বানা তো তোমরা যারা ইংলিশে উইক আছো তোমরা ওই ক্লাসগুলো পরপর ফলো করতে পারো আমি এসপি বক্সি থেকে পড়াচ্ছি ঠিক আছে তো তোমাদের ওইখান থেকে ক্লাসগুলো ফলো করলে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করতে আর কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে